দাদা 15 টাকা দাও, 15 টাকা লেখা, এটা কি দাদা? না না 20 টাকা হতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায় আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন দেখতে পাচ্ছেন এখন আমি আছি হাওড়া স্টেশনে আর আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে মালদা টাউন পর্যন্ত, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি ভায়া রামপুরহাটে মানে LHBটায়। আর আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 03011 হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা 2:25 আর আমাদের মালদা টাউন পৌঁছে দেবে রাত্রিবেলা 10:55। মানে আমাদের জার্নি টাইম লাগছে 7.5 ঘন্টা, আমরা কভার করবো 340 কিলোমিটার, আমাদের এই জার্নিতে আসবে 16টা হল্ট। আর যে আমরা যে ট্রেনটা যাবো, আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার, আর এবারে স্পিড থাকবে 47 কিলোমিটার পার আওয়ার। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 03011 হাওড়া মালদা ইন্টারসিটি ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ঠিক একই টাইমে মানে ঠিক এর থেকে 10 মিনিট আগে একটা ট্রেন ছাড়ে, সেটা হচ্ছে হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া কাটোয়া আজিমগঞ্জ, সেটা ছাড়ে 2:15। তাই বুঝে শুনে টিকিট কাটবেন, বুঝে শুনে ট্রেনে উঠবেন। দুটো ট্রেন আছে, একটা LHB, একটা ICF। ICFটা ওইদিকে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি না দেখাতে। আর আমাদের ট্রেনটা হচ্ছে LHB, আজকে যাচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনের সাথে থাকে টোটাল 20টা কোচ, 2টো AC চেয়ার কার, 2টো EOG মানে ইঞ্জিন জেনারেটর কার, আর 16টা নন এসি চেয়ার কার। আমরা আজকে জার্নি করবো নন এসি চেয়ার কারে। তাহলে চলুন জার্নি শুরু হওয়ার আগে আমরা আগে জল টল কিনে নিই। আমি প্রত্যেক দিন বাড়ি থেকে এক বোতল করে জল নিয়ে আসি আর এক বোতল এখান থেকে কিনে নিয়ে জার্নি শুরু করব। আর এক বোতলে হয় না আপনারা সবাই জানেন, আর দু বোতল বয়ে নিয়ে আসা সম্ভব নয়, তার কারণ আমার বাড়ি হাওড়া স্টেশন থেকে দূর আছে। আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুরে কলকাতার। রেললিট দাও নর্মাল টেম্পারেচার 9 টাকা, নর্মাল হবে না? ঠিক আছে ঠান্ডাই দাও। ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ গোপুর এই ভিডিও হচ্ছে ব্লগ, ঠিক আছে ধন্যবাদ। দেখতে পারলেন আমরা জল কিনে নিলাম, 15 টাকায় নিয়েছে জলের দাম, আপনারাও 15 টাকাই দেবেন। যাও তাহলে চলুন ট্রেনের কাছে যাওয়া যাক, ইঞ্জিন আপনাদেরকে দেখানো যাক। আমাদের ট্রেন মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাটের সাথে থাকবে হাওড়া লোকোশেডের WAB5 লোকোমোটিভ। আর তাহলে চলুন এবার আপনাদেরকে কোচ ট্যুরগুলো একটু দেখিয়ে দিই, মানে 3 টাইপের কোচ আছে এই ট্রেনে, 3 টাইপের কোচই আপনাদেরকে দেখাবো। চলুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ট্রেনের জেনারেল কোচ, যেটা এখন সেকেন্ড সিটিং বলে চালানো হচ্ছে। এদিকে 4 জন, এদিকে 1 জন, মানে টোটাল 5 জনের সিট আছে। এইটা আগে মানে লকডাউনের আগে এই কোচটাকে জেনারেল হিসাবে চালানো হতো, এবার আমরা যাব নন এসি চেয়ার কার কোচে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন এসি চেয়ার কার কোচ, এদিকে 3 জন, এদিকে 3 জন, আর এই কোচেই আমার সিট হচ্ছে 53 নম্বর। মানে এই যে এখানে 53 নম্বর দেখতে পাচ্ছেন মিডিল বার, কিন্তু আমি যেহেতু বারবার বাইরে বেরোই আপনাদের সাথে কথা বলার জন্য, ভিডিও করার জন্য, তাই দাদাদের সাথে কথা হয়ে গেছে যাদের এখানে সিট আছে, আমি নেব 52 নম্বর, মানে হচ্ছে এই রাস্তার দিকে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জেনারেল কোচ, তারপরে দেখালাম নন এসি চেয়ার কার কোচ, এটা হচ্ছে এসি চেয়ার কার কোচ। এদিকে 2 জন, এদিকে 3 জন, টোটাল 5 জন। আর এটা যদি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ হতো তাহলে এদিকে 2 জন, এদিকে 2 জন, 4 জন। কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কার কোচ শুধুমাত্র প্রিমিয়াম ট্রেনে চলে, যেমন শতাব্দী এক্সপ্রেস। ঠিক আছে
ইউটিউব বানিয়ে কি করেন এগুলো? ইউটিউব বানিয়ে আমি লোককে দেখাই কত নম্বর করছে আজকে আপনার কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন ছাড়লো হাওড়া জংশন স্টেশন থেকে। আর আরপিএফের সাথে আমার কথোপকথন হচ্ছিলো আপনারা দেখেইছেন, তার কারণ ওনাদের বক্তব্য হচ্ছে ট্রেনে ভিডিও করা যায় না, আর আমার বক্তব্য ট্রেনে ভিডিও করা যায়। আর এই হচ্ছে তার পারমিশান ওদেরকে দেখিয়েছি, কিন্তু কথার কথা হচ্ছে ওনরা হচ্ছে নন বেঙ্গলি, আমি হচ্ছে বাঙালি, বুঝতেই পাচ্ছেন কমিউনিকেশন গ্যাপটা থেকেই যাবে যা হোক। আর আপনাদের সাথে যদি এরকম প্রবলেম হয়ে থাকে ট্রেনে উঠে যে আরপিএফ আপনাদেরকে ভিডিও করতে বারণ করছে বা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, মানে আমি জানি যে ভিডিও করা যায় আর লেটারও দেখাচ্ছি, তাও কথা শুনছে না, কী আর করা যাবে আর কি, মানে এরা ভাবে মানে কি বলবো, তা কিছু বলা উচিত নয়। যাই হোক, এরপরে আমাদের হল্ট আসছে ব্যান্ডেল জংশন। আপনাদের সাথে কথা বলবো না, তার কারণ আমাদের অনেক বড় জার্নি, 16টা হল্ট আছে ব্যান্ডেল জংশন। এর আগে আমি বহুবার বলেছি আপনাদের সাথে ডাইরেক্ট আমি কথা বলবো বর্ধমান জংশনে। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড হল্ট বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:19, কিন্তু আমরা চলে এসেছি 5:10, মানে 9 মিনিট বিফোর। আর বর্ধমান যেহেতু জংশন, তাই বর্ধমান থেকেও লাইন আলাদা হবে। বর্ধমান থেকে একটা লাইন চলে যাবে কাটোয়া জংশনের দিকে, আর একটা চলে যাবে খানা জংশনের দিকে। আমরা যাব খানা জংশনের দিকে, আর বর্ধমানই হলো সাবারবানের লাস্ট স্টেশন। আমরা যখন খানা জংশনের দিকে চলে যাব তখন আমরা পড়ে যাব নন সাবারবান সেকশনে। তাহলে চলুন, সামনে স্টল আছে, কিছু কিনে নেওয়া যাক। দাদা একটা ছোটো ম্যাঙ্গো ডিং দাও, নাও। দাদা 15 টাকা দাও, 15 টাকা লেখা। এটা কী দাদা? না না, 20 টাকা হতে পারে না, তাহলে ছেড়ে দাও, দিতে হবে না। আর কিছু না দাদা, 25 টাকা তো দাদা আমি ভিডিও করি, সারা বাংলা ঘুরে বেড়াই, তুমি নিলে হবে? এই তো, ধন্যবাদ দাদা। দেখতে পেলেন আমরা এখন কিনে নিয়েছি মিল্ক শেক, ঠিক আছে। প্রথমে ফ্রুটি কেনার চেষ্টা করেছিলাম, আর ফ্রুটির দাম লেখা ছিল 15 টাকা, কিন্তু দাদা 20 টাকা নেওয়ার চেষ্টা করছিল। আমি বললাম
মানলো না, যাই হোক কিছু করার নেই। আর তারপরে এদিকের দোকানে আসলাম, এদিকের দোকানে এসেও বললাম যে মিল্কশেক দিন, যাই হোক এটাতে 25 টাকা লেখা আছে, কিন্তু দাদা সেই আবার 30 টাকা নেওয়ার চেষ্টা করছিল, ক্যামেরা দেখে বললাম আমি ভিডিও করি, তারপরে 25 টাকা নিল। যাই হোক, মানে ক্যামেরা থাকলে 25 নয়তো 30, মানে 5 করে বেশি দিতে হবে যদি ক্যামেরা না থাকে। আপনারাও এক কাজ করবেন, ক্যামেরা অন করে নেবেন। আর এবার আপনাদেরকে দিয়ে দেবো হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। সামনে আয়না বেশ ভালো, কল আছে, কলে জলও পড়ছে, সাবান রাখার জায়গা আছে কিন্তু নেই, থাকেও না কোনো ট্রেনে, চলবে। আর সামনে দেখতে পাচ্ছেন বস্তা রাখা আছে, রামপুরহাটে যাবে বস্তাটা, RPH হাওড়া, যাই হোক রামপুরহাটে এটা ফাঁকা করে দেওয়া হবে, তার মাঝখানে আছে আছে থাক। এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আমি আপনাদেরকে ইন্ডিয়ান স্টাইল দেখাচ্ছি ভালো করে। সব সময় দরজা বন্ধ করে নেবেন, খিল দিয়ে নেবেন, নয় প্রবলেমে পড়তে হবে। আর এখানেও আয়না রয়েছে, এই আয়নাও 1 নম্বর, জল রয়েছে পড়ছে, আর তলা মোটামুটি মোটামুটি কি বলবো, নন এসি চেয়ার কার, এর থেকে ভালো পাওয়া সম্ভব নয়। আর সবসময় ব্যবহার করে ফ্ল্যাশ, সবসময় ভুলবেন না। আর শেষমেশ কি বলবো, ঠিকই আছে, আর আপনারা জানেন যে আবার আমাকে RPF-এর দ্বারা হেনস্থা হতে হয়েছে, চাও আর কি একটা খারাপ লাগে আর কি, ভিডিও করার মানসিকতা একটু বদলে যায়, তাও ঠিক আছে, আমি আপনাদের জন্য ভিডিও চালিয়ে যাবো, আপনাদের কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই। আর এত পরিষ্কার তার একটা কারণ আছে, তার কারণ দ্বিতীয়বার লকডাউনের পরে এই ট্রেনটা কিন্তু আছে প্রথম চলে। দেখুন এখানে এই লাইনটা ভাগ হয়ে গেল, ডান দিকের লাইনটাই হচ্ছে মেন লাইন, আর ডান দিকের লাইনটা চলে যাবে আসানসোল জংশনের দিকে, আর আমরা চলে যাচ্ছি বাঁদিকে, আমরা চলে যাব রামপুরহাটের দিকে, আমরা কিছু দূর গিয়েই আবার এই লাইনের ওপর দিয়ে চলে যাব। আর এই ওপর দিয়ে এই পুরো উঁচু জায়গাটাকে বলা হয় খানা র্যাম। সমস্যাও ভালো করে দাদা, কিছু করার লাগে, মানে মানে খুঁজে উঠছে না, এবার অবস্থা কি মানে খুঁজে উঠছে না, তাহলে ঘর খরচা আছে, খুঁজে উঠছে না দাদা, মানে দাদার বাড়ি কোথায় কি করা যাবে, এখন লোক নেই, লোক নেই দাদা, গরিব মানুষ খুবই সমস্যা। মানে তুমি বলছো প্যাসেঞ্জার চালে ভালো হয়? প্যাসেঞ্জার চালে ভালো হয়, সবারই ভালো, প্যাসেঞ্জার চালে সবারই ভালো, সবই ভালো, সবারই ভালো, দেখা যাক, ঠিক আছে এসো, সমস্যাই ভালো। দেখতে পেলেন চালা দাদা এসেছিল, দাদার কাছ থেকে লেবু চা কিনে নিয়েছি, আর আপনারা জানেনই যে আমি নর্মাল দুধ চা খাই না, লেবু চাই খাই, যদি খাই একটু কাশি হয়েছে, একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই। আর দাদার কাছে 5 টাকা 10 টাকা দু টাইপের লেবু চা ছিল, আর এর আগে আপনারা জানেন যে আমি এত জায়গায় লেবু চা খেয়েছি, কিন্তু আমার কাছে সেই সেরা সেরা আমতার লেবু চাই, আমতা লোকালের লেবু চা। যাই হোক, যদি আমতা লোকালের ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলে চেক আউট করে এই ভিডিওটার পরে দেখে নেবেন, এই চাটা এখন খাবো, খেয়ে বলবো এটা আমতা লোকালের থেকে ভালো না খারাপ। আমতা লোকালই বেস্ট। এর আগে লাস্ট যেবার লেবু চা খেয়েছিলাম সেবারে মনে হয় খেয়েছিলাম শহীদ সুপারফাস্ট এক্সপ্রেসে বর্ধমান দিকে গিয়েছিলাম, সেবারে আপনাদেরকে বলেছিলাম যে লেবুর দাম বেশি বলে দাদারা লেবু কম দিচ্ছে, এবারে তো দাদা দেখি ভরে ভরে লেবু দিয়ে গেছে, মানে বিশাল টক, আর মশলা টক কোনো বংশ নেই,
অনেক সময় মশলা দেয় আমি দেখেছি, লেবু চা তো মশলা দেবেই, যাই হোক মশলা নেই লেবু চাতে, কিন্তু ওই চলবে আর কি। ট্রেনে এর থেকে কি আর ভালো পাওয়া যাবে, ভালো লেবু চা বা ভালো যদি আপনারা খেতে চান তাহলে লোকাল ট্রেনের জিনিসপত্র খাবে, লোকাল ট্রেনের জিনিসপত্র দারুণ হয়। আর আরেকটা দেখুন আপনারা, যে ওই পারে চার্জিং সকেট রয়েছে আর চার্জিং সকেটে চার্জও হচ্ছে, অনেক কেউ চার্জ দিচ্ছে আমি দেখেছি। আর আপনারা জানেন যে আমি নানান জায়গায় জার্নি করে বেড়াই, তাই আমার চার্জ দেওয়ার দরকার নেই, আমার কাছে 20,000 mAh-এর পাওয়ার ব্যাংক রয়েছে। আর আজকে কোচটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ হচ্ছে আজকে ট্রেনটা প্রথমবার চালানো হয়েছে। বর্ধমান ছাড়ার পরে গুসকরা আর ভেদিয়া স্কিপ করে আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর দেখতে পেলেন আমাদের ট্রেন কিন্তু বিপদ টাইম ছেড়ে দিয়েছে, জানি না কেন, এটা কিন্তু ছাড়া উচিত না, 21:00 ছাড়ার কথা, 20:00, 1 মিনিট আগে। যাই হোক, হ্যাঁ যেটা আপনাদের বলার ছিল, আর বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বোলপুর শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন পরিচিত তার মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য। আর ওই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসব আর পৌষ মেলা বিশ্ববিখ্যাত, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বোলপুরেই বসে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে, মানে কবিতার বই লিখে, আমাকে আবার অনেকে আগের দিন বলেছিলেন, যাই হোক কল্প ছাড়ুন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার জিতেছিলেন 1911 সালে। যাই হোক, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো সাঁইথিয়াতে। আর এরকম বিপদ টাইমে আপনাদের ট্রেন কোনো দিন ছেড়ে দিয়েছে নাকি, মানে টাইম হয়নি ছাড়া উচিত না, 1 মিনিট অনেক হয়, 1 মিনিট আপনারা ভাববেন না কিন্তু, 60 সেকেন্ডটাকে ভাবুন, 60 সেকেন্ড অনেক কিছু হয়। যাই হোক, হয়তো হতেও পারে যে আজকে এই এই ঘটনার জন্য অনেকে ট্রেন ধরতে পারলো না, আমি তো আরামসে বাইরে বলছিলাম যে আমার হাতে 2 মিনিট টাইম আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাবো, কিন্তু কী করা যাবে, আজকে আসলে কপালটা ঠিক চলছে না। প্রথমে আপনারা দেখতেই পেলেন যে হাওড়ায় আরপিএফের ধ্যাতানি, তারপরে কাগজপত্র দেখানোর পরে মোটামুটি উনি মানলেন যে ভিডিও করা যায়, তারপরে আবার এইখানে ট্রেন বিপদ টাইম ছেড়ে দিচ্ছে। যাই হোক, ও হতেই থাকবে, যত বেশি জার্নি করবো তত বেশি এক্সপিরিয়েন্স গেন করবো। যা হোক, আপনাদের সাথে কথা বলবো সাঁইথিয়া জংশনে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার 9 নম্বর হল্ট সাঁইথিয়াতে, আর সাঁইথিয়ার কোড হচ্ছে SNT। আর সাঁইথিয়া যেহেতু জংশন, তাই সাঁইথিয়াতে 9 লাইন আলাদা হবে, 9 লাইন এক হবে, সাঁইথিয়াতে লাইন এক হয়। সাঁইথিয়াতে একটা লাইন আসছে সিউড়ির দিক থেকে, আরেকটা লাইন আসছে বোলপুরের দিক থেকে, দুটো লাইন এক হয়ে চলে যাবে রামপুরহাটের দিকে। আর সাঁইথিয়াতে রয়েছে বিখ্যাত মা নন্দিকেশ্বরীর মন্দির, আর মা নন্দিকেশ্বরীর মন্দিরটা হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটা। আর সাঁইথিয়াতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই ব্রিজের তলাটা, ওই ব্রিজের তলায় কী হয় প্যান্টোগ্রাফকে নামাতে হয়, মানে অটোমেটিক হয়তো নেমে যায় প্যান্টোগ্রাফ, অটোমেটিক নেমে গিয়ে আবার চলে যাওয়ার পরে উঠে যায়, তারপর আবার চলে যায়, তার কারণ
ব্রিজটা নিচুতে, তাই প্যান্টোগ্রাফও তলায়, বুঝতে পারছেন তো? প্যান্টোগ্রাফ কাকে বলে, মানে যেখান থেকে ওইজি থেকে ইঞ্জিনে কানেকশান আসে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:58, কিন্তু আমাদের ট্রেন লেটে এসছে, আমাদের ট্রেন প্রায় এসছে 7:00, মানে 2 মিনিট লেট। আর এখানে যেহেতু 1 মিনিটের হল্ট, তাই আমি আপনাদেরকে নেমে কিছু বললাম না। এরপর আমি আপনাদের সাথে কথা বলবো রামপুরহাট জংশনে। আর রামপুরহাট জংশনে যেহেতু আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, তাই আমি রামপুরহাট থেকে কিছু একটা কেনার চেষ্টা করবো, যেহেতু আমার খিদে পাচ্ছে। জানেন আপনারা যে আমাদের জার্নি অনেকক্ষণ আগে শুরু হয়েছে, আমাদের জার্নি শুরু হয়েছিল 3:30 সময় প্রায়, আর এখন বাজে 7, বুঝতেই পারছেন। আর ট্রেনে ভালোই পাওয়া যাচ্ছে, ট্রেনে খাবার দাবার মোটামুটি খারাপ বলবো না, ভালোই পাওয়া যাচ্ছে। আপনারা খেতে পারবেন কিনে মুড়ি, কফি, চা, মানে চা দু রকমেরই চা, লাল চা, দুধ চা, দু রকমেরই চা মোটামুটি পাওয়া যাচ্ছে, কিনে খেতে পারবেন। তাহলে আমি রামপুরহাটে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর দেখা যাক রামপুরহাটে গিয়ে যদি কিছু কিনতে পারি তাহলে খেয়েও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নি সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন রামপুরহাট জংশনে। আর রামপুরহাট জংশনের কোড হচ্ছে RPH, এটা পড়বে বীরভূম জেলায়। আর রামপুরহাট হচ্ছে ক্লাস এ স্টেশন। আর রামপুরহাট যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। রামপুরহাট থেকে একটা লাইন চলে যাবে দুমকার দিকে, আর একটা চলে যাবে নলাডির দিকে। আমরা যাব নলাডির দিকে। আর আপনারা যদি তারাপীঠ যেতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে রামপুরহাট স্টেশন, যেহেতু তারাপীঠ রোডে বেশি ট্রেন দাঁড়ায় না, যদিও দাঁড়ায় গাড়ি ঘোড়া পেতে প্রবলেম। আর রামপুরহাটের রসমালাই বিখ্যাত, আর দাদা বলে দেবে, দাদা কোন মদনমোহনের রসমালাই বিখ্যাত, দাদা বলছে মোটামুটি টোটো ধরলে এখান দিয়ে নিয়ে যাবে টোটোওয়ালারা। যাই হোক, রানিং ট্রেনেই আপনাদেরকে সব ইনফরমেশান দিয়ে দিলাম, তার কারণ এবারে আমাকে খাবার খুঁজতে হবে প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের এখানে 5 মিনিটের হল্ট, আর আমাদের ট্রেন 5 মিনিট বিপরীত এসছে, মানে 10 মিনিট টাইম আছে আমাদের হাতে। প্ল্যাটফর্মে আর কিছু পাওয়া যায় না নাকি বলো? যা পাওয়া যায়। আচ্ছা, আর যা পাওয়া যায় তোমাদের মতো ভেন্ডর, এমনি দোকান টোকান নেই? না, ওইদিকে পাওয়া যাবে না, বাইরে। লঙ্কা টঙ্কা দিয়ে টক দিয়ে লেবু কাটছো? দেখতে পাচ্ছেন আমরা এখন নিয়ে নিয়েছি ঘুগনি, আর ঘুগনি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না এদিকের প্ল্যাটফর্মে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে। অন্যান্য যে দোকান আছে সেখানে শুধু চা, বিস্কুট এইসব পাওয়া যাচ্ছে। যাই হোক, নর্মাল ভেন্ডর দাদার কাছ থেকে ঘুগনি নিয়ে নিয়েছি, আমি কোচে গিয়ে খাচ্ছি, যেহেতু ট্রেন ছেড়ে দিলে প্রবলেম হয়ে যাবে, কোচে চলুন। তাহলে আমরা এখন চলে এসেছি আমাদের সিটে, আর দেখতে পাচ্ছেন ঘুগনি, ট্রেনেও দাদারা একটু আগে ঘুগনি খেয়েছে, এই আমার পাশে যে কো প্যাসেঞ্জার দাদাগুলো রয়েছেন একটু আগে তারা খেয়েছেন। তো দাদারা আমাকে বল, মানে আমিও তখন ভাবছিলাম যে আমি খাবো, কিন্তু তখন আর ভাবলাম না ঘুগনি খাবো না, প্ল্যাটফর্মে কী পাওয়া যায় তাই খাবো রামপুরহাটের। আর যে দাদা আপনাদেরকে মিষ্টির খোঁজটা দিলেন, মানে রসমালাইয়ের খোঁজটা দিলেন, সে দাদাই আমাকে বললেন যে 2 নম্বর প্ল্যাটফর্মে ভাই কিছু পাবে না, যা খাবারের দোকান ভালো আছে সব 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর ট্রেন যতই এখানে 10 মিনিট দাঁড়াক, ওভার ব্রিজ দিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে খাবার কিনে নিয়ে আসা খুব মুশকিল, ঠিক আছে? সেই রিস্ক আমরা নিইনি, আমরা ঘুগনি কিনে নিয়েছি। ঘুগনি আপনাদেরকে এখন টেস্ট করে বলছি, লাইট বন্ধ হয়ে গেল যেতে আমরা দেখতে পাচ্ছেন, মোটামুটি টাইট ঘুগনি, তেমন একটা ঝোল ঝোলঝোল নেই। এই জার্নির সময় টাইট ঘুগনি ভালো, তার কারণ ঝোল হলে গায়েটায় পড়তে পারে, বেশ ভালো। লেবু টেবু দিয়ে দিয়েছিল দাদা, মানে চলবে ভালো। আর এর সাথে যদি একটু মুড়ি বা পাউরুটি হতো তাহলে খুবই ভালো হতো সকালের দিকে, এটা আমি সন্ধ্যের দিকে প্রেফার করি না, তাও যেহেতু ট্রেন এখন ছেড়ে দিয়েছে, তাও যেহেতু পাওয়া গেছে মোটামুটি ঠিক আছে। আর কিনতে পারেন আপনারাও 10 টাকা দিয়ে, ট্রেনও পাওয়া যাচ্ছে, প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে। আর এবারে দাদাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো, দাদা ক্যামেরাটা দাও। এই যে 3 দাদা রয়েছে, হাওড়া থেকেই উঠেছে দাদারা। তাহলে দাদা আসছো কোথা দিয়ে? আসছো মুম্বাই, মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আর আসছো হচ্ছে বললে গীতাঞ্জলিতে আসছো না, মানে কালকে উঠেছিলে সকাল 6টার সময় উঠেছো, আজকে এখানে হাওড়া মোটামুটি 12টা তো বেজেছেই। হ্যাঁ, আর দাদারা যাবে কোথায়? মুড়ারোই, মানে মানে বীরভূমের মুড়ারোই।
দাদারা কি মানে কাজ করতে নাকি মানে কাজ কাজ করে আসছো মানে কাজের সূত্রে ছিলে এখন তোমার বাড়ি আসছো আচ্ছা মানে দাদারা হচ্ছে বাংলার লোক দাদারা গেছিলেন মহারাষ্ট্র তো দাদাদের কাজ শেষে দাদারা চলে আসছেন বাড়িতে ঠিক আছে আমি খাচ্ছি আর এরপরে আসছে নলহাটি নলহাটি আপনাদেরকে বলবো চিন্তা নেই তাহলে নলহাটি দিকে কথা হচ্ছে পেছনে এক সহযাত্রী দাদা আছে দাদা আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি ক্যামেরা নিয়ে কি করছি তো আমি দাদাকে বললাম যে আমি ট্রেন জার্নি ব্লগ বানাই তো দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে এবারে এবারে এই ভিডিওটা আপনাদের যাদের যাদের ভালো লেগেছে তারাও সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যদি কোন লাইনে ভিডিও করছি কখন কোথায় যাচ্ছি গিয়ে কী করছি সেগুলো যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রামের আইডিটা হচ্ছে _সুরজিৎ_রয় ঠিক আছে আর নয় লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর দেখে নলহাটি স্টেশন চলে এসছে দাদা টাটা ভেতরে ঢুকি দেখতে পেলেন আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নলহাটি জংশন স্টেশনে আর নলহাটি জংশনের কোড হচ্ছে NHT আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম হচ্ছে 7টা বেজে মানে 8টা বেজে 8টা বাজে 1 মিনিটে কিন্তু 8টা বাজে মানে 1 মিনিট লেটে আর এখানে আমাদের ট্রেনের 1 মিনিটেরই হল্ট তাই আর নিচে নামলাম না আর নলহাটিতে রয়েছে নলহাটেশ্বরী মা নলহাটেশ্বরীর মন্দির আর যেটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটা এছাড়াও আরও 5টা সতীপীঠ বীরভূম জেলায় রয়েছে মানে বীরভূম জেলায় রয়েছে 51টার মধ্যে 6টা সতীপীঠ আর নলহাটি যেহেতু জংশন তাই নলহাটি থেকেও লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে বাহারোয়ার দিকে আর যেদিকে আমরা যাব আর একটা লাইন চলে যাবে আজিমগঞ্জের দিকে আর আপনাদের একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অরিজিনাল LHB নন এসি চেয়ার কার কোচ সিটগুলো দেখতেই পাচ্ছেন দেখুন সামনে খাবার রাখার জায়গা আছে যেখানে খাবার রেখে খাওয়া যাবে এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এখানে খুলতে হবে আপনারা জানেন আর সত্যি বলছি এর আগে আমি চড়েছি নলেসি চেয়ার কারে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এর আগে আপনারা আমার জার্নি দেখেছেন ICF নলেসি চেয়ার কারে যা চেয়ারগুলো এতটা ভালো নয় দেখুন এইদিকে চেয়ার এই চেয়ারটা এরকম এরকম তলায় নেমে যাচ্ছে এরকম আটকেও যাবে মানে এই এইখানে হচ্ছে হাতল আছে এই হাতল দিয়েই আমরা সেট করতে পারবো যা হোক সিটগুলো দারুণ আর আমাদের প্রায় 5 ঘন্টা জার্নি হয়ে গেছে আর ভালো লাগছে না একটু রেস্ট নিতে চাই আর নলহাটির পর থেকে পুরো মালদা টাউন পর্যন্ত এখন পুরো অন্ধকারেই আমরা জার্নি করব তাই আপনাদের বাইরে কিছু দেখাতেও পারবো না এই যে পার্টটা এই পার্টের মধ্যে বড় স্টেশন পড়বে এক পাকুড় আর এক পড়বে হচ্ছে নিউ ফারাক্কা জংশন যেটা আমি ডাউনে যখন ফিরবো কলকাতা তখন আপনাদেরকে দেখাবো আর দেখার জন্য কি করতে হবে আপনারা আমার থেকে ভালো জানেন সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন বাজিয়ে রাখুন নোটিফিকেশান চলে যাবে দেখে নেবেন তাহলে আর পারছি না এখন একটু রেস্ট নেবো আপনাদের সাথে মালদা স্টেশনে গিয়েই কথা বলবো আর তার মাঝখানে যদি কিছু ঘটে তাহলে তো সেটা দেখাবো নিশ্চয়ই আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্যারেজের ওপর থেকে আর বাদিকে আপনারা গেলে ব্যারেজটা দেখতে পাবেন কিন্তু বাদিকে যেহেতু অন্ধকার তাই আমি যাচ্ছি না বাদিকে আমি ডান দিকেই ক্যামেরাটা করে আছি আর মানে ফারাক্কা হচ্ছে রেল কাম রোড ব্রিজ আর এই ব্রিজের তলায় যে নদীটা আছে সেটা হচ্ছে গঙ্গা নদী ব্যারেজটা পড়বে বাদিকে বাদিকে আমি দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমি দেখাতে পারবো না বাদিকে অন্ধকার থাকবে এই জন্য আমি ডান দিকে রোডের দিকটা আপনাদেরকে দেখালাম আমরা জার্নি শুরু করেছিলাম হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে আর আমরা আজকে জার্নি শেষ করলাম মালদা টাউন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই লম্বা জার্নির মানে আমাদের মালদা স্টেশনে পৌঁছানোর টাইম ছিল রাত্রিবেলা 10টা বেজে 55 মিনিটে কিন্তু আমরা এসে পৌঁছেছি 11টার সময় তার মানে 5 মিনিট লেট 340 কিলোমিটারের জার্নি 5 মিনিট লেট হতেই পারে নমিনাল ব্যাপার যা হোক মোটামুটি আপনারা দেখেই ছিলেন যে নলহাটির পর থেকে পুরো ট্রেনই ফাঁকা গেছে আর যেহেতু আজকে প্রথম দিন ট্রেনটার দ্বিতীয়বার লকডাউনের পরে হতেই পারে যা হোক
আর মালদা স্টেশন সম্বন্ধে বলতে গেলে মালদার কোড হচ্ছে MLDT আর মালদা নিজেই একটা রেল ডিভিশন আর মালদা টপ 100টা টিকিট বুকিং স্টেশনের মধ্যেও পড়ে আর মালদা স্টেশন স্কিপ করে এমন কোনো ট্রেন ভারতীয় রেলে নেই মানে কোনো ট্রেনই মালদা স্টেশন স্কিপ করবে না প্রত্যেকটা ট্রেনই মালদা স্টেশনে দাঁড়াবে আর মালদার প্ল্যাটফর্মটা ছাড়লেই আমরা ইস্টার্ন রেলওয়ে শেষ করে পড়ে যাব নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে মানে NFR-এ যা হোক আর মালদাকে বলে আমের শহর মালদার আম বিখ্যাত যাই হোক তাহলে স্টেশনের বাইরে বেরোই চেকিং টেকিং কী কী হচ্ছে সব আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আগে স্টেশনের বাইরে বেরিয়ে যাই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মালদা টাউন স্টেশনের বাইরে আর স্টেশন থেকে বেরোনোর টাইমে না হলো কোনো টিকিট চেকিং না হলো কোনো কোভিড টেস্টিং কিচ্ছু হলো না আপনাদেরও কোনো চাপ নেই মানে যেহেতু এটা ইন্টারসিটি ট্রেন বলে হয়তো হচ্ছে না আমি পশ্চিমবঙ্গ থেকে উঠেছিলাম হাওড়া থেকে আর নাবলাম হচ্ছে মালদাতে যাই হোক এখানে হচ্ছে না চাপ নেই আর ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক রাত হলো এবার আমাকে এখান থেকে হোটেলে যেতে হবে আপনাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে লাইকও দিয়ে দেবেন আর যারা যারা মালদার আছেন তারা তারা ভিডিওটাকে শেয়ারও করবেন আর যদি আপনারা জানতে চান যে আমি আগে থেকে জানতে চান ইউটিউবের আগে থেকে যে আমি কোন লাইনে যাচ্ছি কোন ট্রেনে জার্নি করছি তাহলে কী করতে হবে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে _surajit_roy লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা